সে বুঝতে শুরু করলাম। এখন এই যে মানুষের মানুষের ভেদাভেদ, যদি আমরা কোনো শক্ত বাড়ি তৈরি করতে পারি, আমাদের এখানে যেটুকু ঝড়ের সম্ভাবনা, শক্ত বাড়ি আমরা কিন্তু ভালো পূর্বাভাস দিয়ে দিতে পারি। তাহলে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্ক থাকলে আমরা ঝড়ের পূর্বাভাসটা কিন্তু পেয়ে যাই। যেমন আমি গত মাসের 25 তারিখটা, কারণ ওই দিন প্রচণ্ড বৃষ্টি হবে, তাহলে আজ থেকে আগামী 7-8 দিনের মধ্যে আমরা কিন্তু নির্দিষ্টভাবে কোন দিন বৃষ্টি হবে আমরা কিন্তু বুঝে যাব যে এই দিনটা আমার কাছে বিপজ্জনক, এই দিন আমার বাড়ি থেকে খুব বেশি বেরোনো চলবে না, ঝড়ের হাত থেকে বাঁচা যেতে পারি। আপনাদের মোবাইল নম্বরের একটা রেজিস্ট্রেশনের কথা ভাবা হয়েছিল যে আবহাওয়া দপ্তরের সঙ্গে যদি কাজটা খুব বেশি দূর এগোয়নি, নানা কারণে এগোয়নি, মানে মানুষ বারবার মোবাইল নম্বর পরিবর্তন করছে, তার নেটওয়ার্কে পৌঁছে যাবে, পৌঁছে গেলে যেটা হবে আপনার জীবনকে কিন্তু সেইভাবে বদলাতে হবে যে এখানে 100 বছরে এরকম ঝড় হয়নি, এই আত্মবিশ্বাস রাখার কোনো জায়গা নেই। ঝড় বৃষ্টির সঙ্গে একটা গুরুত্বপূর্ণ খুব জিনিস আমরা লক্ষ্য করছি, পাশে খুব বড় একটা জলাশয়ের পাশে, খুব বড় একটা টাওয়ারের পাশে বা বড় একটা বাড়ির ওপর বাজ পড়েছে শুনেছি, বাড়ির মানুষ আহত হয়েছে শুনেছি, বাড়ির মোবাইল ফোনে আগুন ধরে গেছে শুনেছি, টিভি খারাপ হয়ে গেছে শুনেছি, অ্যান্টেনা যখন ছিল হচ্ছে মাঠে বেশি করছে। এবার জীবনের বিনিময়েও কি কাজ করতে হবে সেইটা হচ্ছে খেয়াল রাখা। বজ্রপাত কখন হবে আমি আপনাকে সূত্র বলে দিচ্ছি, আপনি নির্ভয়ে চাষের কাজ করুন, ওই বাজ পড়বে না, কিন্তু আপনি বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে আপনি একটা জায়গায় গিয়ে 30 মিনিট অপেক্ষা করুন, 30 মিনিট পর আপনি নিরাপদ। আচ্ছা, আপনাদের এখানে আজকে কি অনুষ্ঠানটা হচ্ছে? আজকে আমাদের ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জগন্নাথবাটি কৃষ্টিকলা কেন্দ্রে একটা সচেতনতামূলক কর্মশালা হচ্ছে, যাতে আমাদের গ্রামের মানুষজন এই বিষয়গুলোতে সচেতন হতে পারে এবং তারা জানতে পারে বিষয়গুলো। কী কী বিষয়ে সচেতন করা হচ্ছে? এখানে বজ্রপাত জনিত যে সমস্যাগুলো আমাদের হয় প্রত্যেক বছর, বিশেষ করে বর্ষাকালে, এবং প্রচুর অনেক কৃষক তারা কৃষিজীবী মানুষ মাঠে কাজ করতে যায় সেই বিষয়টা আছে, ঝড়, তারপরে ভূমিকম্প, সর্পদংশন, বন্যা, এই বিষয়গুলোর উপরেই সচেতন করা হচ্ছে। কতটা উপকৃত হবে গ্রামের মানুষ বলে মনে করছেন? আমার মনে হয় ভীষণভাবেই উপকৃত হবেন, কারণ আমরা গ্রাম বাংলার মানুষজন, তারা মাঠে ঘাটে কাজ করে, বর্ষাকালে ওই মাঠেই থাকতে হয়। এবার বজ্রপাতের যে বিষয়গুলো থাকে, যেগুলো এখানে প্রশিক্ষণের মাধ্যমে বলা হচ্ছে, সেইগুলো ওরা আমার জানা এবং সেখান থেকে সাবধানতা অবলম্বন করে ওরা যাতে জীবনকে রক্ষা করতে পারে সেটাও হতে পারে। এবং সর্পদংশনের বিষয়টাও আছে, বিশেষ করে এই সময়ই বর্ষাকালেই বেশি সর্পদংশনের ঘটনা ঘটে, সেগুলোও তারা সচেতন হবে, ওঝার কাছে না গিয়ে সরাসরি হসপিটালে যাওয়া এগুলো, এবং ঝড়, ভূমিকম্প, এগুলো তো প্রাত্যহিক জীবনে অনেক সময় আমাদের গ্রাম বাংলার মানুষজনের এই জানার জন্য তারা সম্পত্তি এবং জীবনহানির ঘটনাগুলো ঘটে থাকে, তো এক্ষেত্রে তারা জানতে পারছে এবং তারা নিজেরা উপকৃত হবে, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের কাছেও তারা এগুলো জানাতে পারবে। আপনার নাম? আমার নাম রাজীব কুমার দাস। অনুষ্ঠানটা হলো আজকের মূলত প্রাকৃতিক বিপর্যয় এবং নারী সুরক্ষা এই বিষয়ে আলোচনা হলো, আয়োজন করেছেন আজকের কৃষ্টিকলা কেন্দ্র। কীরকম সাড়া পেলেন? সাড়া মূলত সভ্যবৃন্দ ছিল, প্রায় 50 জন উপস্থিত ছিল এখানকার সভ্য। আগামী দিন এদের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছাতে চাইছি। স্যার, এই কতটা উপকৃত হবে গ্রামের মানুষ বলে মনে করছেন? মূলত এই গ্রামের, এটা হচ্ছে যে 50 জন উপস্থিত হয়েছে সেই 50 জনই গ্রামের মানুষ এবং প্রত্যেকটা আলাদা আলাদা বাড়ি থেকে এসেছে। এরা প্রত্যেকেই এক একজন এক এক শিল্পী, এই গুণী শিল্পীরা শুধু নিজেদের কাজকর্ম লোকসংস্কৃতি ছাড়াও তারা নিজেদেরকে বাঁচার জন্য যে আজকে প্রোগ্রাম করছে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে, গানের মাধ্যম দিয়ে হোক, এর মাধ্যম দিয়ে হোক, এটা আমরা আশা করি। আপনার নাম? আমার নাম তরুণ কুমার সামন্ত, ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার।